মই দিহিং পাটকাই কৈছো। রচনা নীলভজ্যোতি কলিতা। মই দিহিং পাটকাই কৈছো, আধুনিকতার হাতুরিয়ে আজি মোক বড় বেয়াকৈ আঘাত করেছে। তহতে নিজকে জীবশ্রেষ্ঠ বলে দম্ভালি মার, তহতে তহতর মগজু বুদ্ধি সকলকে দেখুয়াই ফুর। অর্থ আর ভৌতিক লোভর কারণে প্রকৃতিক বলি দিয়া এয়া তহতর কারণে সরু কথা। তহতে বোধ প্রকৃতির ঈশ্বর, হর্তা কর্তা বিধাতা। হে মূর বুকুত নাচি থাকা কণমানি চড়াই কেটালে চালে তহতর বুকক্ষণ এবার কপি নুঠে কিয়? বেলেগর অধিকার হত্যা করার আগত তহতর বিবেক এবার হলে জাকি নুঠে কিয়? কত যায় নিজকে প্রকৃতির ঈশ্বর বলে কয় দম্ভালিপুর? এবার হলে হল ভাগি নপরে নে তহতর বুকুখন? আমার আর তহতর মাজ পার্থক্য বহুত। তহত হলি জীবশ্রেষ্ঠ, আর আমি হলো কান কটা ভিক্ষু। মূর বুকুত ফুলি রা এডাল গছ টানি উখালি দিত তহতর হাতখন এবারলো নকপে নে? তহতে যেনে আপনজন খেরালে ভাগি পড়, চিঁড়ি চিঁড়ি কান্দ, আমি তহতর দরে কান্দিব নোৱাৰো। আর কান্দিলেও আমার আর্তনাদ শুনবলে কোনেও নাহে আমার ওসরলৈ। তহতে বছর বছর ধরে মুখ কড়িয়া শোষণবর প্রতিশোধ লবলে তহত মোর আগত ঠুলি কনা মাথু। হেরও ভিকুহত নিজকে যে প্রকৃতির সর্বে সর্বা বলে দম্ভালি মারি ফুর, তহতে কি জানো? উখা লৈ থাকিবলৈ যিখিনি অক্সিজেন পাইছ সেয়া মোর পৰাই পাইছ, জিয়াই থাকিবলৈ যিখিনি খাদ্য পাইছ সেয়াও মোর পৰাই পাইছ, তথাপি তহতর ইমান অহংকার। মই নাথাকিলে তহত থাকিব নোৱাৰো এই পৃথিবীত। বন্ধ কর তহতরে শোষণ, মোক মোর মতে জিয়াই থাকিবলৈ দে। দিহিং পাটকাই বৰষাণ্য যি এতিয়া কয়লা খনি খনন কার্য ভারত সরকার স্টেট গভর্নমেন্টের ডিসিশনটি লৈছে, সেইটো যাতে সেই খনন কার্যটো উত্তর পূর্বাঞ্চলরে আমার জৈব বৈচিত্র্যে ভরা সেই ঠাইখনত কোনো কারণত এই কয়লা খনিটো তাতে উদ্ঘাটন করব নালাগে, আর যাতে জলবায়ু পরিবর্তন পর পৃথিবীক প্রদূষণ মুক্ত করিবৰ কাৰণে সেইটো বন্ধ কৰিবলৈ মই ভারত সরকার স্টেট গভর্নমেন্টক অনুরোধ।